নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এক হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আজকাল ব্রেকফাস্টে অনেকেই ওটস খান, একঘেয়েমি ওটস খেতে খেতে বোর হয়ে গেলে দেখে নিতে পারেন এই রেসিপি। এখানে এক বাটি ওটস নিয়েছি, এটাকে কড়াইতে দিয়ে একটু হালকা মতো ভেজে নেব যাতে পাউডার করতে সুবিধা হয়। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। যতক্ষণে ওটসটা একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিমের হোয়াইট পোর্শনটা বের করে নিচ্ছি। এইভাবে ডিমটাকে ভেঙে দুই খোসার মধ্যে এভাবে হাত বদল করলে কিন্তু সাদা অংশটা বেরিয়ে যাবে। দেখুন আরামসে বেরিয়ে গেল। এখন হলুদ কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটাকে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ওটসটাকে মিক্সিতে ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি পাউডার করে নেব। দেখুন এরকম পাউডার হয়েছে। এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ গ্রেট করা গাজর, এক টেবিল চামচ পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচুনো, অল্প কিছু ধনে পাতা কুচুনো, হাফ চা চামচ লবণ, আর দেবো চার পাঁচটা গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দেবো দুটো ডিমের সাদা অংশ। এটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে এক বাটি জল আমি একটু একটু করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। একটা তাওয়া বসিয়ে দিলাম। এই তাওয়াতে এখন ব্রাশ দিয়ে জাস্ট 1 থেকে 2 ফোঁটা তেল দিয়ে পুরো তাওয়াটাকে মাখিয়ে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এখন চামচ দিয়ে এর মধ্যে ব্যাটার ঢেলে আস্তে আস্তে করে ছড়িয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিলাম, এখন এটাকে পাল্টে দেবো। দেখুন এই সাইডটা কত সুন্দর ব্রাউন হয়েছে। এই সাইডটাকেও 2-3 মিনিট হতে দেবো, কিন্তু এখন আমি ঢাকবো না এটাকে। দেখুন রেডি হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট। এটা সস চাটনি দিয়েও খেতে পারেন, ইভেন এমনিও খেতে ভালো লাগে। যাদের সুগার কোলেস্ট্রল আছে, ইভেন যারা ওয়েট লস করতে চান, তাদের জন্য খুবই হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আপনারা দেখুন, বানান, খান। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আবার আসবো অন্য এক রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।